এই গজ্জা এম এস ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, অসংখ্য অগণিত ছাত্র ছিল, এখানে অনেক মানুষ আছে। বিভিন্ন জায়গায় শুনে আমল করার চেষ্টা করি, কিন্তু প্র্যাকটিক্যাল পড়া থাকবে তাহলে কি করবে? এখানে যেহেতু কোরআনের তালিম হবে তাহলে তার এই কাজটা সঠিকভাবে হবে, এটা তাই পালন করতেছে, ফলে কিছু ত্রুটি বিচ্যুতি হওয়াটাই স্বাভাবিক। আল্লামা বিল কলাম, এই যে কোরআনের আয়াত নাজিল হওয়ার কাজ দিয়েছিল, ওই জায়গা যখন কোরআন নাজিল হলো শুধুমাত্র এককভাবে কারো উপরে কারো মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। খারাপ গুলিকে তুমি হাসানাতের দ্বারা, নেকির দ্বারা তুমি পরিপূর্ণতা দান করে দাও। রাসূল বলেছেন, তোমরা যা কিছু শিখেছো অপরকে শিখ।